হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। দেখো, তোমাদের রিসেন্টলি একটা সাংবাদিক বৈঠক হয়েছিল যেখানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এটা কনফার্ম করেছেন যে 1,25,000 শূন্য পদে নিয়োগ হবে বিভিন্ন পদে, পশ্চিমবঙ্গের বিভিন্ন সরকারি চাকরির পদে 1,25,000 টোটাল ভ্যাকেন্সি কিন্তু আসতে চলেছে। এটা একটা সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছেন। কোন পদে কত ভ্যাকেন্সি আসতে চলেছে সেগুলো দেখবো আমরা ডিটেলসে। তার আগে তোমরা এই ছোট্ট ক্লিপটা দেখে নাও। সব মিলিয়ে এই 1 বছরের মধ্যে 1,25,000 কর্মী নিয়োগ করবে। দেখো, এর আগেই আমি তোমাদেরকে বলেছিলাম বিভিন্ন পদে, যেমন ধরো WBP ক্ষেত্রে 12,000, তারপরে তোমার ফুড এসআই, এক্সাইজ কনস্টেবল, পিএসজি মিসলেনিয়াস, তারপরে তোমার অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকা, এগুলো এগুলো আমি অলরেডি তোমাদের আগে বলেছিলাম যে এগুলোতে কিন্তু নিয়োগ হতে চলেছে। ফাইনালি আরও কিছু পদে, যেমন ধরো প্রাইমারি শিক্ষক, উচ্চ মাধ্যমিক শিক্ষক, সব কটা পদে, এমনকি অধ্যাপক, এই সব কিছু, গ্রুপ সি গ্রুপ ডি সব কিছু পদে নিয়োগের কথা খোদ মুখ্যমন্ত্রী একটা সাংবাদিক সম্মেলন করে ঘোষণা করেছেন। এটা তোমরা সবাই যারা যারা দেখেছো নিউজ চ্যানেল তারা অবশ্যই দেখতে পারবে। আদারওয়াইজ আমি তোমাদেরকে একবার বলে দেব কোন পদে কত নিয়োগ হতে চলেছে। দেখো, যদি প্রাথমিক শিক্ষক, দেখো প্রাথমিক শিক্ষক পদে মোট 11,000 কিন্তু নিয়োগ হবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্টেটমেন্ট অনুযায়ী। উচ্চ প্রাথমিক ক্ষেত্রে 14,500 জন নিয়োগ, অধ্যাপক 2,200 জন নিয়োগ হবে, পুলিশ বাহিনীতে নিয়োগ হবে টোটাল 20,000, এবং উনি এটাও বলেছেন যে অলরেডি এটার প্রসিডিউর স্টার্ট হয়ে গেছে। যেমন ধরো WBP লেডি কনস্টেবলের যে ভ্যাকেন্সি সেটা অলরেডি বলে দেওয়া হয়েছে, নোটিফিকেশান বেরিয়ে গেছে এবং সেটার প্রিপারেশনও আমরা শুরু করে দিয়েছি ফুলদমে। এটা ছাড়াও তোমাদের যে WBP কনস্টেবল মেল সেটাও খুব তাড়াতাড়ি আসতে চলেছে, এবং এটা তোমরা 2-1 মাসের মধ্যেই হয়তো পেয়ে যেতে পারো নোটিফিকেশান, খুব সম্ভবত তার আগেও পেয়ে যেতে পারো। যেহেতু সামনে ভোট রয়েছে, ভোটের আগে কিন্তু অবশ্যই তোমাদের এই নোটিফিকেশানগুলো আসবে, সবকটা আসবে। তো যারা যারা অনেক দিন ধরে পিএসসি মিসলেনিয়াসের জন্য অপেক্ষা করছিলে বা যারা যারা পুলিশের জন্য অপেক্ষা করছিলে, তারা কিন্তু খুব ভালো করে এখন থেকে প্রিপারেশান শুরু করে দাও। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন মানে এটা কিন্তু হবে, হয়তো কোনো কোনো ক্ষেত্রে কোনো কোনো ইস্যু হলে সেক্ষেত্রে হয়তো একটু লেট হতে পারে, কিন্তু এতগুলো ভ্যাকেন্সির কথা বলা হয়েছে মানে একটা জিনিস ভাবো, এই পদগুলো কিন্তু সবকটা শূন্য রয়েছে, শূন্য পদ রয়েছে। আর পুলিশ বাহিনীতে দেখো নিয়োগ কিন্তু আটকে নেই, পুলিশ বাহিনীতে আস্তে আস্তে নিয়োগ হচ্ছে, এটা একটা তোমাদের জরুরি পরিষেবা। এই পুলিশ বাহিনীতে WBP কনস্টেবল হোক, WBP এসআই হোক, এক্সাইজ কনস্টেবল হোক, কিংবা তোমাদের কলকাতা পুলিশের, দেখো তোমাদের রিক্রুটমেন্ট কিন্তু চলছে, এখানে কিন্তু বন্ধ হওয়ার কোনো জায়গা নেই পুলিশ বাহিনী বা WBP KP, বিশেষ করে পুলিশ সেক্টর, যেটা আমাদের পুলিশদের যে নিয়োগ, সেই পুলিশদের নিয়োগ কিন্তু বন্ধ হয়ে নেই, কেননা এটা অন্তত লাগবেই, জরুরি পরিষেবা। শিক্ষকদেরও একটা, শিক্ষকটাও একটা নিয়োগটা খুব জরুরি একটা ব্যাপার। তো প্রাথমিক উচ্চ প্রাথমিক এটা অনেক দিন ধরে আমরা দেখছি বিভিন্ন ধরনের কেস কাছারি এসব চলছে, কিন্তু তার মধ্যেও কিন্তু নিয়োগের একটা বড়সড় সম্ভাবনা রয়েছে, কারণ আস্তে আস্তে একটা একটা করে কেস কিন্তু কোনো মিটছে, ঠিক আছে। তো সেই হেতু যদি দেখতে চাই আমরা, তাহলে পুলিশ বাহিনীতে দেখো 20,000-এর কথা বলা হয়েছে, প্লাস উনি উল্লেখ করেছেন মমতা ব্যানার্জি এক্সাইজ কনস্টেবলে 3,000 পোস্ট কিন্তু আসবে, এক্সাইজ কনস্টেবলে 3,000 পোস্ট, এটা কিন্তু উনি উল্লেখ করেছেন, ঠিক আছে। তোমাদের আমি ভিডিওর লিঙ্কটা বা আমি তোমাদের এই যে ইনফরমেশনটা, এটা পরিষ্কার করে লেখা আছে যে ওয়েবসাইটে, তোমরা এই সময়ের ওয়েবসাইটে দেখতে পারো, এবিপি আনন্দের ওয়েবসাইটে দেখতে পারো, ঠিক আছে, ওখানে বা এবিপির তোমরা ইউটিউব চ্যানেলে সেখানেও দেখতে পারো, পুরো একদম মমতা ব্যানার্জি সাক্ষাৎকারে বলছেন উনি, এই কথাগুলো তোমরা ওখানে দেখতে পারো, আমি তোমাদের লিঙ্ক দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে। এছাড়াও দেখো গ্রুপ ডি পদে নিয়োগ হবে 12,000 নিয়োগ হতে চলেছে গ্রুপ ডি পদে, গ্রুপ সি পদে 3,000 নিয়োগ হবে, চিকিৎসক 2,000, নার্স 7,000 নিয়োগ হবে কিন্তু। এছাড়াও অঙ্গনওয়াড়ি কর্মী 9,493 জন, ওনার বক্তব্য অনুযায়ী অঙ্গনওয়াড়ি সহায়ক 13,926, মানে দেখো এখানে অঙ্গনওয়াড়ি কিন্তু তোমাদের প্রায় তোমার 22-23,000 মতো নিয়োগ হতে চলেছে, কেমন। মোট টোটাল যদি দেখা হয় এই সব কিছু মিলিয়ে 1,25,000 নোটিফিকেশান তোমাদের খুব তাড়াতাড়ি আসবে। এবারে এখানে যে আমি বললাম গ্রুপ সি গ্রুপ ডি, এর মধ্যেই কিন্তু তোমাদের ওখানে পিএসসি যেগুলো বলছিলাম সেগুলো তোমাদের রয়েছে।
আর ফুড এসআইটাও তোমাদের খুব তাড়াতাড়ি আসবে। ফুড এসআই নিয়ে আমি তোমাদের আগেও বলেছি, এবং এগুলো নিয়ে তোমরা একটু সিরিয়াস থাকো। দেখো, এরকম ভাবার কোনো প্রয়োজন নেই যে আদৌ ভোটের আগে বলে হয়তো এরকম ঘোষণা করছেন, আদৌ বেরোবে কি না কোনো ঠিক নেই। এই ধরনের চিন্তাভাবনাগুলো করলে শুধু শুধু সময় নষ্ট হবে, তার কারণ প্রিপারেশন তোমাকে নিতে হবে, পরীক্ষা তোমাকে দিতে হবে, পাসও তোমায় করতে হবে, তবে তুমি চাকরিটা পাবে। তো সেই কারণে কি হচ্ছে বলো তো, আগে থেকে তোমরা একটু কিন্তু প্রিপারেশন নিতে শুরু করো। এই ধরনের যে নিউজগুলো, এই নিউজগুলোকে তোমরা সিরিয়াসলি নাও, কেননা অনেক দিন ধরে আমাদের ওয়েস্ট বেঙ্গলে কোনো রিক্রুটমেন্ট সেইভাবে বলতে গেলে হয়নি। তো সেই কারণে তো অনেক কিছু ভ্যাকেন্সি রয়েছে, সব সময় খারাপ সময় থাকে না, খারাপ সময়ের পরে অবশ্যই ভালো সময় আসে। তো সেই জন্য আমি সবাইকে বলবো, তোমরা কিন্তু এই তোমার প্রাথমিক হোক, উচ্চ প্রাথমিক হোক, অধ্যাপক, পুলিশ বাহিনী, এক্সাইজ কনস্টেবল, গ্রুপ সি, গ্রুপ ডি, চিকিৎসক, নার্স, অঙ্গনওয়াড়ি কর্মী, অঙ্গনওয়াড়ি সহায়িকা, এইসবগুলোর জন্য যারা যারা এতদিন ভাবছিলে, তারা অবশ্যই কিন্তু প্রিপারেশন স্টার্ট করো, ঠিক আছে? আমরা বিভিন্ন ফাউন্ডেশন কোর্স অলরেডি স্টার্ট করেছি, তোমরা চাইলে আমাদের কাছে করতে পারো, আদারওয়াইজ অন্যান্য অনেক প্ল্যাটফর্মে তোমাদের কিন্তু কোচিং করানো হচ্ছে, বা তোমরা দেখবে বিভিন্ন ইউটিউব চ্যানেল, তোমরা যদি সেলফ স্টাডি করো সেটাও করতে পারো। কিন্তু আমি তোমাদের সবাইকে বলবো, অ্যাটলিস্ট তোমরা স্টার্ট করো, প্রিপারেশন কিন্তু স্টার্ট করো। এই নোটিফিকেশানগুলো এলে দেখবে খুব তাড়াতাড়ি হচ্ছে, তখন আর টাইম পাচ্ছ না, সুতরাং আগে থেকে তোমরা যুদ্ধের জন্য প্রস্তুত হও। এখানে আমাদের নলেজ অ্যাকাউন্টে, এখানে আমি তোমাদের জেনারেল স্টাডিজ, নতুন আমাদের যে অ্যাপটা বা ওয়েবসাইটটা রয়েছে, সেখানে জেনারেল স্টাডিজ ফাউন্ডেশন জাস্ট স্টার্ট করেছি। তোমরা এখানে এই যে কটা এক্সাম বললাম সব কটার জন্য এই ফাউন্ডেশন কোর্সটাতে গিয়ে এনরোল করতে পারো। এখানে তোমাদের একদম ডিটেলস প্রত্যেকটা সাবজেক্টের চ্যাপ্টার ওয়াইজ ক্লাস হবে, প্রত্যেকটা চ্যাপ্টার ডিটেলসে কনসেপ্ট তোমাদের ক্লিয়ার করে দেওয়ার পর, আমি যে কটা অলরেডি ক্লাস করেছি তোমরা গিয়ে ওখানে ডেমো ক্লাসও দেখতে পারো। সব কটা ক্লাসের সাথে সাথে MCQগুলো ওখানে তোমাদের ডিসকাস করে দিচ্ছি, এবং এখানে তোমাদের মক টেস্টের ব্যবস্থা রয়েছে, ঠিক আছে? আর WBP 2023 টার্গেট ব্যাচ, WB ফুড এসআই ব্যাচ, এগুলো সব কটা এখানে রয়েছে। তোমাদের এই নাম্বারটাতে যোগাযোগ করো, 9593430522। যে যা এক্সামের জন্য প্রিপারেশন নিতে চাইছো তোমরা এখানে এসো, জয়েন করো। এগুলো খুব অ্যাফোর্ডেবল প্রাইসে তোমাদের জন্য করা হয়েছে, যাদের অ্যাফোর্ড করার অতটা ক্ষমতা নেই বা বিভিন্ন কাজকর্ম করে পড়াশোনা করে, শুধুমাত্র তাদের কথা ভেবে দেখো, মাত্র 249-এ ম্যাথ ফাউন্ডেশন, 249-এ রিজনিং ফাউন্ডেশন, এগুলো মিনিমাম একটা অনলাইন সিস্টেম চালানোর জন্য সার্ভার চার্জ লাগে, শুধু সেইমাত্র সেইটুকু সার্ভার চার্জ তোমাদের থেকে নিয়ে এই ফাউন্ডেশন কোর্সগুলো করা হয়েছে। এছাড়াও আমাদের ইউটিউব চ্যানেলে প্রতিদিন ফ্রি ক্লাসেস চলছে, প্রতিদিন প্রচুর ফ্রি ক্লাসেস রয়েছে, অলরেডি যা কন্টেন্ট রয়েছে এই সবকটা এক্সামের জন্য কাফি। তোমরা যদি ইউটিউব চ্যানেলের সবকটা কন্টেন্ট ভালোভাবে দেখো, তাহলেও কিন্তু তোমাদের এই প্রিপারেশানে খুব হেল্প হবে। এখানে ম্যাথের, রিজনিংয়ের, হিস্ট্রি, জিওগ্রাফি অনেক কিছু চ্যাপ্টার খুব সুন্দর করে করানো আছে। তার সত্ত্বেও তোমাদের যদি একটা অর্গানাইজড ওয়েতে মনে হয় যে আমি স্টার্ট করব এখন থেকে সিরিয়াসলি, তাহলে তোমরা 9593430522 এই নাম্বারটাতে যোগাযোগ করতে পারো এবং আমাদের গাইডেন্স নিতে পারো। পরবর্তীতে আরও অন্যান্য ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখো। যদি তোমরা ফ্রি ক্লাসগুলো করতে চাও রেগুলার, তাহলেও তোমাদের জন্য অনেক হেল্প হবে ইউটিউবে প্রত্যেক দিন। তার জন্য নোটিফিকেশান পাওয়ার অসুবিধা হলে টেলিগ্রাম চ্যানেলে গিয়ে জয়েন করে নাও, নলেজ অ্যাকাউন্ট টেলিগ্রাম চ্যানেল সার্চ করো, অথবা দেখো ডিসক্রিপশান বক্সে তোমাদের লিঙ্ক রয়েছে, ওখানে গিয়ে তোমরা টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নিলে প্রত্যেকটা ক্লাস ওখানে দেখতে পাবে, শেয়ার করা রয়েছে। কেমন? চলো, থ্যাংক ইউ সো মাচ, নেক্সট ক্লাসে আবার সবার সাথে কথা হচ্ছে, বাই বাই।